আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশে একটা অমীমাংসিত বিষয় আছে। এই অমীমাংসিত বিষয়টি যদি মীমাংসিত না হয়, সারা জাতি যদি আমাদের এই জায়গাটি মীমাংসা না করেন, তাহলে আমাদের দেশে মানে আমাদের দীর্ঘদিনের নানান ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি, প্রতিহিংসামূলক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছুতে যে প্রতিহিংসার বিষ বাষ্প আছে, সেটা কিন্তু কোনো অবস্থায় এটা রেক্টিফাই হবে না। এটা একের পর এক আসবে এবং কোনো অবস্থায় দেয়ার ইজ নো এন্ডিং অ্যাট অল। আই থিঙ্ক আমি আজকে আমার একান্তই, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, গভর্নমেন্ট টু দি অ্যান্টিম গভর্নমেন্ট, এই যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এবং তার ওনার উপদেষ্টাদের সবার প্রতি আমার একটা আবেদন, নিবেদন এবং বলতে পারেন একজন নাগরিক হিসেবে আমার চাওয়া, সেটা হচ্ছে আমি ওনাদের কাছে এই বিষয়টা নজরে আনতে চাই। এই কারণে বাংলাদেশে অমীমাংসিত বিষয়টি আমার যতটুকু মনে হয় বাংলাদেশের মানুষ দুইভাগে বিভক্ত। একটা হচ্ছে, এক পক্ষ হচ্ছে আওয়ামী লীগ, আরেক পক্ষ হচ্ছে এনটি আওয়ামী লীগ, এবং তারপরে কিছু অংশ আছে। তবে এই দুই মেজর পার্টিকে আমরা কোনো অবস্থায় ফেলে দিতে পারি না, এবং এই দুই পার্টি শুধুমাত্র একটা আবেগের জায়গায়, মানে আওয়ামী লীগের আবেগের জায়গা হচ্ছে বঙ্গবন্ধু, আর বিএনপির জায়গা হচ্ছে শহীদ জিয়াউর রহমান। এখন শহীদ জিয়াউর রহমানকে যখন শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি যখন ক্ষমতায় আসে, আমরা ইতিপূর্বে দেখেছি বঙ্গবন্ধুকে কীভাবে খাটো করা যায়, এটা নিয়ে ব্যাপক কাজ করেছেন। আবার বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন আমরা দেখেছি যে জিয়াউর রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছোট করা যায়, এইরকম এগুলোর প্রতিযোগিতায় হয়েছে। এবং এই প্রতিযোগিতার রেস্টা ক্ষমতার মসনদ থেকে একদম গ্রামের একদম ইয়ে পর্যায়ে পর্যন্ত, রুট লেভেলে পর্যন্ত, গ্রাস রুট লেভেল, গ্রামীণ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে। এবং এইটার কারণে, শুধুমাত্র এই দুই বাহাসের কারণে, বঙ্গবন্ধু বড় না শহীদ জিয়াউর রহমান বড়, এটা নিয়ে যে পরিমাণ সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা হয়, এটা নিয়ে সারাক্ষণ বাগবিতণ্ডা হয়, এগুলোর কারণে কত মানুষ যে রক্ত দিয়েছে, মারা গেছেন, এগুলো ইয়ত্তা নেই, এরকম একটা বিষয়। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার স্বাধীনতার 50 বছর পরেও আমার মনে হয় আমরা এই একটা বিষয়ে মীমাংসায় আসা উচিত। এবং আমরা যদি জাতিগতভাবে বঙ্গবন্ধু এবং শহীদ জিয়াউর রহমানকে একটা রাজনৈতিকভাবে সদল বলে সারা বাংলাদেশের মানুষ, আমাদের সরকার একটা স্বীকৃতি দিয়ে দেয় যে যেই সরকার আসবে আসুক, এরা দুইজন হচ্ছেন আমাদের জাতীয় নেতা, জাতীয় বীর, এবং জাতীয়ভাবে আমরা ওনাদেরকে সম্মান করব, স্মরণ করব সারা জীবন যে ক্ষমতায় আসুক। এই দোকান এই আমার আমার কেন জানি বিশ্বাস যে এই একটা জায়গায় যদি আমরা মীমাংসায় আসতে পারি, আমার ইউনুস সরকারের যে প্ল্যান, অ্যাকশন প্ল্যান, সুশাসনের প্ল্যান, অর্থনীতিতে একটা সুশাসনের প্ল্যান, একটা সর্বস্তরে একটা আইন বিচার এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে একটা প্ল্যান, স্বপ্ন, এইটা নিয়ে যে সংস্কার কর্মসূচির বাস্তবায়ন, এগুলো সব কিছুই সুন্দরভাবে আগাবে। আমার মনে হয় বিপ্লবী সরকার এসেছে, তার আগে একটা সরকার ছিল যে সরকারের বিরুদ্ধে মানুষের রোষানল, যে বা মানুষের ভিতরে একটা এক ধরনের ইয়ে দানা বেঁধেছে এই সরকারের বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবে আমরা অনেক কিছুই হয়তো অল্প সময়ের মধ্যে আমরা পাইনি, এবং আমাদের এটা আশা করা উচিত না অ্যাকচুয়ালি, কারণ যেভাবে দেশটা গেছে, যেভাবে সরকারের পতন হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের নতুন একটা দিগন্তের উন্মোচন করেছে, এবং এটা এমনও যে নতুন একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। এই ইতিহাস যুগের পর যুগ, বছরের পর বছর থাকবে, আমাদের পরবর্তী প্রজন্ম
এটা দেখবে। এখন কথা হচ্ছে আগামী 50 বছর, এই 50 বছরে আমরা যে যা দেখেছি, আমার ঘরে ঘরে যে পরিমাণ আমরা ভাই ভাইয়ে যে যুদ্ধ, এই যুদ্ধের শেষটা হচ্ছে আমাদের বিদেশে বসে তারা যতই আমাদের বিচার করুক, যতই আমাদেরকে ভালো বলুক, কিন্তু দিন শেষে আমাদেরকে বলে, তারা 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 নিজেরাই বলে যে ওনাদের বিরুদ্ধে আমাদের বলতে হবে না, ওদের কী কী অপরাধ আছে সেটা তার বিপক্ষ দলের, বিপক্ষ রাজনৈতিক দলকে একটু ডাকলেই তারা সুসুর করে সব কিছু বলে দিবে। মানে আমাদের বাংলাদেশের তেমন কিছু গোপনীয়তা অ্যাকচুয়ালি থাকে না। সে কারণে আমি যেটা চিন্তা করেছি যে অনেকদিন পরে যেহেতু আমাদের ডক্টর ইউনুস স্যার, উনি চিফ অ্যাডভাইজার হিসেবে ওনার যে পেজটা আছে ফেসবুকে, ওখানে এই রিসেট বাটন বিতর্ক নিয়ে যেটা হয়েছে এইখানে কিন্তু উনি শেষ পর্যন্ত বলতে হয়েছে যে আমাদের 71টা হচ্ছে আমাদের আবেগের জায়গা, 71টা আমাদের আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই কথাগুলো যখন বলেন তখন 2 মাস আগে আপনার কোনো জায়গায় আমরা এই বক্তব্যটা দেখিনি। স্বাভাবিকভাবে যেহেতু আপনার এই চিন্তাটা এসেছে, আমি চিন্তা করি যে আমরা, আপনি যেমন রিসেট বাটন দিয়েছেন, এই রিসেট বাটনটা আগামী আরেকটা সরকার আসলে এক রিসেটে আবার নতুন করে আবার আরেক রকম হয়ে যাবে। তো আমি চাই না যে সবাই রিসেট বাটন দিতে পারবে, সরকার আসবে সরকার যাবে রিসেট বাটন কিন্তু সবাই দিতে পারবে। যখন ফ্যাক্টরি রিসেট বাটন দিয়ে দেয় তখন কিন্তু আরেকটা দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হবে। তো সে কারণে আমি চিন্তা করছিলাম যে এই এই বিষয়টা একটু অবতারণা করি। হয়তো আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতে পারেন, আমাকে নিয়ে অনেকে ট্রল করতে পারেন, এই কথাটা নিয়ে কেন আমি বললাম, কেন কী হলো, এটা আমি আই ডোন্ট মাইন্ড। এটা যেহেতু সরকার প্রধান বলেছেন যে তাদের সমালোচনা করতে, এবং সমালোচনা করতে গিয়ে উনি যেন এই কথাগুলো ওনাদেরকে বলেন, তো ওনারা যদি প্রয়োজন হয় এগুলো নেবেন। আমি চিন্তা করছি, আমি একটা এই কথাটা বলি যে ইতিহাসে এই বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়াউর রহমান এই দুইজনকে অমীমাংসিত রেখে বাংলাদেশের কোনো সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হবে না। এবং এই দুইটা যখন বাস্তবায়ন করবেন তখন দেখবেন আপনি অনেক কিছুতে আস্থা ফিরিয়ে পাচ্ছেন। এখন আপনার প্রতি আওয়ামী লীগের মানুষের কোনো অবস্থায় আস্থা আসবে না। আওয়ামী লীগের মানুষের বিপুল পরিমাণ মানুষ, যেমন আমরা বলে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের বেনিফিশিয়ারি কতজন, আওয়ামী লীগের 15-20 বছরের শাসনে বেনিফিশিয়ারি কতজন, এক একজন 10,000, 20,000, 40,000, 50,000 এরকম বলে। এখন কথা হচ্ছে সরাসরি হয়তো 5,000, 10,000 মানুষ খুব বেশি বেনিফিশিয়ারি হয়েছিল, কিন্তু সারা বাংলাদেশে এমন কোনো জায়গা কি আছে যে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থক নাই? এবং তারা কি করবে? তারা অনেকেই, আর তারা এই ক্ষমতা যাওয়ার পরে অনেকেই আমাদেরকে ফোন করে করে অনেকেই বলছেন, ভাই জীবন আজ জিন্দেগিতে না রাজনীতি করব না, ভাই এই রাজনীতি আজ জীবনে করব না, আমাদের কী লাভ, আমার কী সমস্যা, আমার কী লাভ, এই ধরনের কথা বলছেন। কিন্তু 3-4 দিন যাওয়ার পরে যখন মামলা যখন শুরু হয়েছে, সবাই যখন শেখ হাসিনার সঙ্গে মামলার আসামি হয়ে গেছেন, এবং তারাই নিজেরাই আবার বলছেন যে এখন তো রাজনীতি করতে হবে ভাই, অন্তত প্রাণে বাঁচার জন্য তো রাজনীতি করতে হবে। এখন মামলায় ঢুকে তারা আবার রাজনীতির প্রতি আবার ইয়ে হচ্ছে, এবং তাদের সবার ভিতরে ইউনুস সরকারের বিরুদ্ধে একটা এক ধরনের ক্ষোভ কাজ করতেছে। এখন এই ক্ষোভটা প্রশমনের অন্যরকম একটা মহা ওষুধ হবে, আমার মনে হয় এটা একটা বড় ট্যাবলেট হবে যে বঙ্গবন্ধুকে আপনি সম্মানিত করুন। বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুজনকে যদি আপনি অমীমাংসিত রাখেন তাহলে আপনি সংবিধানেও হাত দিয়ে কোনো লাভ হবে না, কারণ এই সংবিধান 2 দিন পরে ঠাস করে আরেকজন এসে রিসেট বাটন দিয়ে দিবে, আপনার সব কিছুতে রিসেট বাটন হবে, তখন আমাদের জন্য আসলে কি কারো জন্য লাভ হবে না। আমার এটা পার্সোনাল অপিনিয়নটা আমি আপনাদেরকে দিলাম যে চিফ অ্যাডভাইজার সাহেব যেহেতু ওনাই ফেসবুকে এসে এই কথাটা বলতে হলো যে উনি আসলে রিসেট বাটনটা কী জন্য বলেছেন, আমি বলছি যে রিসেট বাটন এটা শক্তিশালী করতে, এটা বাংলাদেশে ইতিহাসটা সুন্দর রাখতে, আপনি যা চাচ্ছেন এটার সঙ্গে আমি শতভাগ একমত,
বাংলাদেশের বেশিরভাগ মানুষ একমত, কিন্তু সবাই তো আপনাকে আস্থায় নিতে হবে, মানসিকভাবে আস্থায় নিতে হবে, নিলে আপনি অনেক কিছু সহজভাবে করতে পারবেন। আমি এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আছেন সবাই মিলে একবার চিন্তা করে দেখেন। আমি কিন্তু আসিফ নজরুল সাহেবের বঙ্গবন্ধুকে নিয়ে এমন বক্তব্য শুনেছি এগুলো বলার মতো না, মানে এগুলো শুনলে আমার কেন জানি এখন হাসি আসে। তো আমরা এইগুলো নিয়ে আর কথা বলতে চাই না, এটা বাস্তব যে গত মাস কানেক আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেও আসেনি, এখন কিন্তু অনেকেই স্ট্যাটাস দিচ্ছে। এখন বুঝতে হবে আমাদের এই ধরনের সমালোচনা, আরও অনেক সমালোচনা আসবে, এবং বুঝতে হবে যে একটা মেয়ে যখন একটা ইএনওর মতো একটা বিসিএস একটা চাকরি ফেলে, সে যে জানে না কি, সে কি জানে না তাবাসসুম মেয়েটা যে তার এই ধরনের একটা সমস্যা হবে, কিন্তু সেও কিন্তু আবেগের জায়গা থেকে সরতে পারেনি। একটা আবেগের একটা আবেগকে রক্ষা করতে গিয়ে তার একটা বিশাল ক্ষতি হবে, চাকরি চলে যাবে, এই ধরনের এত বড় একটা ঝুঁকি তারা নিয়ে ফেলল। এ শুধু একজন না, এরকম আস্তে আস্তে অনেক কর্মীকে দেখবেন যারা কিন্তু এই ধরনের মুখ খুলবে। এখন আমার কথা হচ্ছে এই সরকারকে কোনো অবস্থায় মানে তাদের ইচ্ছেটুকু যেটা আছে সেই ইচ্ছে যদি আপনি বাস্তবায়ন না করি, তাহলে আমরা কিন্তু বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাব। প্রধান উপদেষ্টা যেভাবে বলেন যে আমাদের জন্য এটা একটা বড় সুযোগ, এটা আমাদের সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এই সুযোগটা আমরা কাজে লাগাবো যদি আমাদের রিসেট বাটন সুন্দরভাবে কাজ করে, আমার ফোনটা যেন সুন্দরভাবে কাজ করে। এটা হচ্ছে আমার কেন জানি মনে হয়েছে যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়াউর রহমান এই দুজনকে জাতীয় নেতা হিসেবে, জাতীয় জায়গা, যারা একজন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরেকজন হচ্ছে স্বাধীনতার ঘোষক, এই দুই জায়গায় যদি আমরা মীমাংসিত করে ফেলতে পারি, আগামীতে যেই সরকার আসবে আসুক সেই এটা মেনে নিবে, এরকম একটা জায়গায় ফেললে আমার মনে হয় আপনারা আপনাদের সংস্কার কর্মসূচি সুন্দর করে করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।